100% মধ্যম গ্রামবাসী বাজার দোকানপাট বন্ধের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বললেন পৌর প্রশাসক নিমাই ঘোষ। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় সমস্ত বাজারঘাট দোকানপাট সবকিছু বন্ধের নির্দেশিকা জারি করেছিল মধ্যমগ্রাম পৌরসভা। বৃহস্পতিবার সকাল থেকে সেই মতো বন্ধ মধ্যমগ্রাম পৌরসভা এলাকার সমস্ত বাজার দোকানপাট। এ বিষয়ে পৌর প্রশাসক নিমাই ঘোষ বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রাম পৌরসভার সামনে সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানালেন, মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় করোনা সংক্রমণের সেই হারে বৃদ্ধি নেই, তা সত্ত্বেও আমরা পৌর নাগরিকদের স্বার্থে পুলিশ ও ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় আজ থেকে তিন দিন মধ্যমগ্রাম পৌর এলাকার সমস্ত বাজার দোকানপাট বন্ধ থাকবে। সেই মতো সকাল থেকে বন্ধ রয়েছে সমস্ত বাজারঘাট দোকান। মানুষ এবং ব্যবসায়ীরা সকলে বুঝতে পেরেছে বাঁচতে গেলে একমাত্র উপায় সামাজিক দূরত্ব মেনে চলা, ভিড় কম করা। ফলে বাজারঘাটে যে ভিড় হচ্ছে তা এড়াতে পারলে মধ্যমগ্রামে যে কটা সংক্রমণ হচ্ছে সেগুলোও বন্ধ থাকবে। সকাল থেকে দেখা যাচ্ছে মানুষ অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে পেরেছে আমাদের বাঁচতে হবে। 100% মানুষ এতে সমর্থন জানিয়েছে, প্রশাসন ও পৌরসভার প্রতি আস্থা জ্ঞাপন করেছে বলেই জানালেন পৌর প্রশাসক নিমাই ঘোষ। যে মধ্যমগ্রাম পৌরসভা সংক্রমণের হার বৃদ্ধি যেটা আপনারা বলছেন, আমাদের মধ্যমগ্রাম পুর এলাকায় সেইভাবে অর্থে এত বৃদ্ধি নেই, তার সত্ত্বেও আমরা একদম সমস্ত পৌর নাগরিকদের স্বার্থে আমরা সমস্ত ব্যবসায়ী সমিতি এবং আমাদের লোকাল যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে নিয়ে পৌরসভায় একটা সভা করি গত 10 তারিখে, এবং সেইখানে সিদ্ধান্ত হয়। আমরা দুদিন সময় দিয়েছি, অনেকে কাঁচা বাজার টাজার থাকে, মাছ টাছ থাকে, সেগুলো বিক্রি করার সুযোগ দিয়েছি। 11-12-13 তারিখ থেকে আজকে সম্পূর্ণভাবে সকাল থেকে আমরা দেখছি মধ্যমগ্রাম পুর এলাকায় আমাদের যত বাজার যত দোকান আছে সম্পূর্ণভাবে এটা বন্ধ আছে। মানুষ এবং ব্যবসায়ীরা সকলেই বুঝতে পেরেছে যে বাঁচতে গেলে আমাদের একমাত্র উপায় যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা এবং গ্যাদারিং কম করা এবং